একটি সেতু বদলে দিয়েছে হাজারো মানুষের জীবন। রাঙামাটি মূল শহরের ভেতরে কাপ্তাই হ্রদের উপর ইট লোহা সিমেন্টের যে অবকাঠামোটি দাঁড়িয়ে আছে তার নাম কালিন্দীপুর হ্যাচারি সুখিনীলগঞ্জ সংযোগ সেতু। একে শুধুই একটি সেতু বললেও স্থানীয়দের কাছে তা কেবলই সেতু নয়, এটি হাজারো পরিবারের স্বপ্নের বাস্তবায়ন করেছে। সমতলের ন্যায় পার্বত্য এই জনপদে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শহরের হ্যাচারি দ্বীপ এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ ঘোচাতে হ্রদের উপর সেতুটি নির্মাণ করে, যেখানে একসময় নৌকা কিংবা বোট মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল, সেখানে বর্তমানে নবনির্মিত এই সেতুটি উদ্বোধন হওয়ায় ইতিমধ্যে এলাকার মানুষের যোগাযোগ, চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের যাতায়াতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চলুন শুনি উপকার ভোগীদের বক্তব্য। তবে এক সময় কিন্তু আমরা খুবই কষ্ট ছিলাম, আমাদেরকে মা বোন নিয়ে হাসপাতালে যেতে পারতাম না, ডেলিভারি রোগী নিয়ে খুব কষ্ট করছিলাম। দীর্ঘদিকে আমরা স্বপ্নে এ ধারণা করে নিয়ে যে এদিকে ব্রিজ হবে, বর্তমান সরকার আমাদেরকে যে উন্নয়ন করে দিছে, এই ব্রিজ করে দিছে, তারে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। ওনার উচিলেই কিন্তু আমাদের এই ব্রিজটা হয়েছে, নাহলে কি আশা করি যে আমাদের মনে হয়েছে জীবনে কল্পনা করে নিয়ে যে ব্রিজটা হবে। আমরা এরকম দিনও গেছে, রাত্রে আমরা ওই ওপারে ঘুমাতে হচ্ছে, নৌকাতে পাই নাই, ঝড় বৃষ্টির সময় অনেক ইয়ে করে এই ব্রিজটা পাইছি। তার সময় মনে থাকতো আর বেশি জন মানুষ নেওয়া যাইতো না। আর এক দ্বিতীয় হচ্ছে যে মানে নৌকাটা এদিকে আসলে এদিকে আসার জন্য অনেক সময় লাগতো, মানে এদিকে আসলে এদিকে পড়াইলে তারপর এদিকে আসবে, যেহেতু একটা নৌকা ছিল তাই এদিকে পড়াইলে তো এটা এদিকে আসবে, আবার এদিকে পড়াইলে এটা এদিকে যাবে। এখন আমাদের জন্য এত সুন্দর একটা ব্রিজ করাতে আমাদের অনেক সুবিধা হচ্ছে, আমরা গাড়ি দিয়েও যেতে পারতেছি আবার হেঁটেও যেতে পারতেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে।